ফজরই তো তাহাজ্জুদ তো তাদের জন্য যারা রেগুলার ফজর পড়ে ঠিক কি না এজন্য ফজরের সালাত অন টাইমই পড়তে হবে পাশাপাশি তাহাজ্জুদের সালাতও পড়তে হবে আল্লাহ তুমি তৌফিক দাও আমিন সাইয়েদনা জিব্রাইল বললেন নবী ইন্না শারাফাল মুমিন ফি কিয়ামিল লাইল তাহাজ্জুদের নামাজ পড়লে পাঁচটা ফজিলত পাওয়া যায় এক হলো ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেয় কি বিশ্বনবী বললেন তাহাজ্জুদ তোমরা আলাইকুম বি কিয়ামিল লাইল তোমরা বেশি বেশি কিয়ামুল লাইল করবা বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়বা কারণ তোমাদের আগে যত উম্মতের মধ্যে আল্লাহর বড় বড় ওলি হয়েছে তারা প্রত্যেক রাত্রি বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করত তার মানে তাহাজ্জুদের এক নাম্বার ফজিলত হচ্ছে শারাফুল মুমিন মুমিনের মর্যাদা বাড়ায় দেয় কে দুই নাম্বার কুরবাতুন ইলাল্লাহ আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়ায় দেয় কে বান্দা যখন সিজদায় পড়ে আল্লাহর কাছে যায় মুহূর্তের মধ্যে দোয়াগুলো কবুল করে কে ওই বিশেষ মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে বিশেষ মনোযোগ দেয় তখন যদি আপনি চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে কাঁদেন আপনার দোয়া কবুল করবে কে আল্লাহ আল্লাহর কাছে দুই ফোঁটা পানি সবচাইতে প্রিয় এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা অনুতপ্ত বান্দার চোখের পানি চোখ বে ডাকে ডগাবে জমিনে পড়ার আগে ওই বান্দার জীবনে সব গুনাহ মাফ করে দেয় কে আল্লাহ এক নম্বরে মর্যাদা বেড়ে যায় দুই নম্বরে আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায় তিন নম্বরে মানহাতুল আনিল ইসম যারা সব সময় তাহাজ্জুদের সালাত পড়ে এই তাহাজ্জুদের সালাতের কারণে আল্লাহ তাদের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দেয় চার নম্বরে মুকাফিরুল লিসাইয়াত মনে রাখতে শয়তানের ওয়াসওয়াসায় যদি কোনো পাপ হয়ে যায় তাহাজ্জুদের নামাজ সব পাপগুলো ধুয়ে মুছে সাফ করে দেয় সুবহানাল্লাহ পাঁচ নম্বরে বিশ্বনবী বললেন মুতাররিদাতুন লিদ্দাই আনিল জাসাদ যারা সব সময় তাহাজ্জুদের সালাত পড়বে ওই ব্যক্তির দেহের মধ্যে দুরারোগ্য কোনো ব্যাধি থাকলে ওই ব্যাধি থেকে তার শিফা দান করবে কে এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিন কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা সুবহানাল্লাহ বিশ্বনবীর জন্য প্রথম প্রশিক্ষণ হচ্ছে তাহাজ্জুদের সালাতের প্রশিক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই নাম্বার প্রশিক্ষণ রাত্তিলিল কুরআন তারতিলা ও নবী আপনার দ্বিতীয় প্রশিক্ষণ হচ্ছে তারতিলের সাথে কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ আদেশটা কা যেমন মনে চায় তেমন করে কোরআন তেলাওয়াত করা যাবে না রাত্তিলিল কুরআন তারতিলা তারতিলের সাথে তাজবিদের সাথে থেমে থেমে ধীরে ধীরে ভাবে কোরআন তেলাওয়াতের আদেশ করেছে কে আল্লাহ তারা করে কোরআন তেলাওয়াত করলে এটা কবুল হবে কথা বলেন বিশ্বনবী বললেন রুব্বা ক্বারিলিল কুরআন ওয়াল কুরআন ইয়ালানুহু কোরআনের কিছু কারি আছে এই কারি সাহেবদেরকে কোরআন রহমত না দিয়ে লানত দেয় কি দেয় বিশ্বনবী ধীরে ধীরে ভাবে কোরআনের তেলাওয়াত করতে দুনিয়াতে যারা এই তারতিলের সাথে ধীরে স্থির ভাবে কোরআনের তেলাওয়াত করে কিয়ামতের দিন আল্লাহ বলবে বান্দা ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফি দুনিয়া ও হাফেজ সাহেব ও কোরআনের তেলাওয়াত করে দুনিয়াতে যেমনে থেমে থেমে তেলাওয়াত করেছো এখন জান্নাতেও একটার পর একটা তেলাওয়াত শুরু করে দাও তুমি যতগুলো আয়াত তেলাওয়াত করে শোনাবা তোমার জান্নাতের বিল্ডিং হবে তত তলা লম্বা চিল্লায় এখন সুবহানাল্লাহ আপনি 2000 কোরআনের আয়াত পড়লে আপনার জান্নাতের বিল্ডিং 2000 তলা লম্বা বানিয়ে দিবে কে মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি